আজকে আমি আর কারোর কথা শুনবো না, কারোর কথা শুনবো না। তোর কতটুক বয়স হয়েছে? হ্যাঁ, জীবন শেষ, এই তো জীবন শুরু। কেন, তোর মুখের কি আছে? পরীক্ষায় ফেল করেছিস তো, কি আছে? কেন, কতজনা ফেল করছে না? তুই কি মেয়ে ছেলে, তুই মুখ দেখা যাবে না? তোর আব্বা কি বলবে? চল, তোর আব্বাকে বোঝাবো, বোঝানোর দায়িত্ব আমার। চাচা, ও চাচা, আমি কোন রকমে বাঁচিয়ে নিয়েছিলাম, বকা ঝকা করে না, লাও আমি চলে গেলাম। তুই পরীক্ষায় ফেল করেছিস, কথা বুঝি না কেন? এই লে ব্যাগ, ব্যাগলে আমার বাড়ি থেকে বেরে যা। রাত দিন তোর পিছনে টাকা খরচা করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আর পাড়ার লোকের কাছে তোর কত সুনাম করেছি, এখন তাদের গান মুখ দেখাবো কি বলে? হাঁ করে দেখে কি দেখছিস? এতে দেখলে, এই দেখলে যা, সে বাইরের জগৎকে দেখাই গা, তা গা ইনকাম করা কত কঠিন। যা, আবার দাঁড়িয়ে রূপ দেখছিস, বল থেকে যা। চাচা মুড়ি দিও তো। কি বাপ, তোমার মন খারাপ কেন, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, মুড়ি দাও তুমি। আচ্ছা দিছি। বলো বাবা, এত সুন্দর রেজাল্ট, নাম্বার ভালো, এই রেজাল্ট তুমি পালা কোথায়? ওই যে ভাঙড়ি দোকান থেকে বই খাতা কেজি কেজি কিনে নিয়ে আসি, যেয়ে ঘুগনি আর মুড়ি বিক্রি করি। কত টাকা হলো? 20 টাকা হলো। আচ্ছা কাকা, এই ছেলেটাকে চিনেন? না 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 না, দেখিনি। আপনি দেখেছেন? না। আসুন। এই ছেলেটাকে চিনেন? দেখেন তো, স্যার আমার ছেলেকে খুঁজে পেয়েছেন? আপনার ছেলেকে এখনো খুঁজে পাইনি, তবে বেশ কয়েকটা থানায় আমি আপনার ছেলের ছবি
পাঠিয়ে দিয়েছি। আপনার ছেলেকে খুব শীঘ্রই সুস্থ অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আর আমি নিজেই তদন্ত করছি। খুবই শীঘ্রই আপনার ছেলেকে পাবেন। স্যার, রাগের মাথায় আমি বকাঝকা করেছিলাম, এইভাবে ছেলেকে আমি ভাবতেও পারিনি। আপনি কান্নাকাটি করেন না, আমি আছি। আপনার ছেলেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। স্যার, আপনি আমার ছেলেকে একটু তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করেন। আচ্ছা, ভালো থাকবেন, চলুন। অঞ্জলি মার্বেল স্যার? হ্যাঁ স্যার, আপনার মালটা বৈকালে ডেলিভারি হবে। জি স্যার। আচ্ছা। বিদেশ থেকে ফিরলে দেশে ভাই, আরে তুমি কেমন আছো? আমি তো ভাই তোমাকে ঠিক চিনতে পারলাম না। আরে আমি মাইনুল, সে পরীক্ষায় ফেল করেছিলাম বলে সে আত্মহত্যা করতে যাচ্ছিলাম, যে তুমি আমাকে বাঁচাইছো। ও হ্যাঁ, সেই মনে পড়েছে। দিয়া ভাই এখন কেমন আছে? হ্যাঁ ভালো আছে ভাই। দিয়া এখন কাজকর্ম কি করছো? কাজকর্ম বলতে তোমার ওই বাইরে ম্যানেজার পোস্টে আছি। দেখো, সেই দিন তুমি এইচএসএ ফেল করেছিলে বলে আত্মহত্যা করতে হয়েছিল। সেই দিন তুমি যদি আত্মহত্যা করে মরে যেত, আজ এই জায়গায় আসতে পারতে ভাই? তাই গো। দেখো ভাই, উপরবেলা কার কখন ভাগ্যের চাকা ঘুরে দেয় বলা খুব মুশকিল। আমাকে 20 পিস মিষ্টি দাও না। থামো, দিচ্ছি। এই লাও ভাই। কত টাকা? 100 টাকা লাও। আমরা ভাবি যে মাধ্যমিক পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছি মানে আমাদের জীবন শেষ, আমরা জীবনে কিছু করতে পারবো না, কিন্তু এটা ভুল। সচিন তেন্ডুলকার ভারতের নাম্বার ওয়ান ক্রিকেটার 3 বার মাধ্যমিকে ফেল করেছিল, বলো তার জীবন শেষ? তাই আপনাদের বলছি, ফেল হয়েছে তো কি হয়েছে, আবার নতুন করে শুরু করব। যাব তাক তোড়েঙ্গে নেই, তাব তাক ছোড়েঙ্গে মেনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।